এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় আজকে ক্লাস এইট জিও হিস্ট্রি হিস্ট্রির থেকে আমরা সেকেন্ড স্কুলটার প্রশ্ন বিচিত্রার থেকে মার্টিনে সেকেন্ড স্কুলের থেকে প্রশ্নগুলো সলভ করছি ঠিক আছে শুরু করা যাক ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করুন নোটিফিকেশন অন রেখো যাতে যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় দেখো আমাদের কী বলেছে সঠিক উত্তর নির্বাচন করে করো বলছে ছিয়াত্তরের মন্মন্তর হয়েছিল ও আরেকটা কথা আমি রেগুলার পড়া সমস্ত কিছু লাইন ভিত্তিক আলোচনা করে দিয়েছি বইয়ের প্রশ্ন উত্তর সব করিয়ে দিয়েছি সাজেশন ভিডিও সমস্ত চলে গেছে তোমাদের সব প্লেলিস্ট ভিজিট করে পেয়ে যাবে ওকে বলেছে ছিয়াত্তরের মন্মন্তর হয়েছিল এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে বারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে নাকি তেরোশো ছিয়াত্তর বঙ্গাব্দে এটা কি হবে না এগারোশো ছিয়াত্তর নেক্সট পরের প্রশ্ন পরের প্রশ্ন আমাদের বলেছে স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিল টিপু সুলতান সাদাত খান নাকি নিজাম স্বেচ্ছায় কে মেনে নিয়েছিল না নিজাম হবে এটা আমরা করবো নেক্সট পরেরটা পরের প্রশ্ন আমাদের বলেছে যে সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস লর্ড ডাল হৌসি লর্ড ক্যানিং সত্যবিলোপ নীতি লর্ড ডাল হৌসি করেছিলেন সো ডাল হৌসিতে আমরা ঠিক করব। নেক্সট পরেরটা বলছে একটি বাক্যে উত্তর দাও পলাশীর লুণ্ঠন কাকে বলে দেখো পলাশীর লুণ্ঠন কাকে বলে উত্তরে লিখব পলাশির যুদ্ধের পর মির্জাফরের কাছ থেকে ইংরেজদের অর্থ আত্মসাৎ করাকে পলাশীর লুণ্ঠন বলা হয় এবং লুণ্ঠন লুণ্ঠনটা তিন নম্বরের প্রশ্নেও অনেক আসে তিন নম্বরের প্রশ্নে কিভাবে লিখবে সেটা কিন্তু অলরেডি আমি সাজেশন ভিডিওতে দিয়ে দিয়েছি ঠিক আছে তাহলে কি লিখব পলাশির যুদ্ধের পর মির্জাফরের কাছ থেকে ইংরেজদের অর্থ আত্মসাৎ করাকে পলাশীর লুণ্ঠন বলে এটা হলো আমাদের এক নম্বরের উত্তর পরের প্রশ্ন আমাদের বলেছে কে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিল এটা আমাদের হবে উইলিয়াম উইলিয়াম ঠিক আছে তাহলে শর্ট কোয়েশ্চেন যা যা ছিল এখানে আমি দিয়ে দিলাম বড় প্রশ্ন যেগুলো আছে এগুলো আমি সব করিয়ে দিয়েছি ঠিক আছে সাজেশন ভিডিও ওপেন করো তার মধ্যে সব পেয়ে যাবে একটা দুটো বড় প্রশ্ন যেটা বাকি থাকবে সমস্ত কিছু আমি একটাই ভিডিওর মধ্যে লাস্টে নিয়ে আসব বাকি ম্যাক্সিমাম সমস্ত বড় প্রশ্নগুলো আমার করিয়ে দেওয়া আছে প্লে লিস্ট ভিজিট করো সাজেশন ভিডিওতে পেয়ে যাবে এখনের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো দেখা হচ্ছে একটু পরে নেক্সট ভিডিওতে